পূর্ব বর্ধমান জেলার কাল্লার মাঝিবাড়িতে বা শ্যামচাঁদ বাড়ির ঝুলন যাত্রা বর্ধমানের মহারাজার আমল থেকে হয়ে আসছে। এই ঝুলনের বিশেষত্ব হলো এখানে যে শ্যামচাঁদের বিগ্রহ আছে সেই বিগ্রহকে এক এক দিন এক একটি সাজে বিভিন্ন রূপ দেওয়া হয়। যেমন একদিকে থাকে কালিয়াদমন কৃষ্ণকালী, রাসলীলা রাখাল রাজার বেশে সাজিয়ে তোলা হয়। আচ্ছা, আর এই যে ঠাকুরের যে বিগ্রহ, এটা কি মন্দিরে যে ঠাকুরটি ছিল সেটি? আচ্ছা, আর এই যে সাপের উপর যে আপনি বসিয়েছেন, এটা শোনা যাচ্ছিল যে এই বাড়ির কেউ একজন বলছিলেন যে এটা ব্যালেন্সের একটা ব্যাপার আছে। আচ্ছা, আর ভোগে কি থাকছে? ভোগে তো সন্ধ্যের দিকে মিষ্টি মিষ্টি দুধ এগুলো হয় সন্ধ্যের দিকে। আর সকালের দিকে এখন রান্না, মানে ঠাকুর এখানে থাকার পর আবার ওই এই ঝুলন আগে 15 দিন ধরে চলতো, বর্তমানে 5 দিন ধরে চলে। আগে নাট মন্দিরে যাত্রা পালা হতো, এখন সেসব অতীত। আনুমানিক 250 বছরের পুরনো এবং মাইজি ঠাকুর যবে থেকে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন তবে থেকে এই ঝুলন উৎসব শুরু হয়। আচ্ছা, এই রীতিরেওয়াজ কী আছে? এটা 14 দিন ধরে আগে হতো, পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা অবধি আমাদের ঝুলনটি হতো এবং বিভিন্ন 14 দিনে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম যে লীলাগুলি আছে, যেমন কালীয় দমন, বস্ত্রহরণ, সুগল সখা, রায়রাজা, রামরাজা, এগুলো বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণের লীলাগুলি আমাদের ঝুলনের মাধ্যমে এগুলো প্রদর্শন করা হয়। এখন সেই রীতিরেওয়াজ আছে? আচ্ছা, তো 5 দিনে কি কি সাজ থাকছে ঠাকুরের? প্রথম দিনে থাকে আমাদের তারপরে আজকে যেমন দেখতে পাচ্ছেন কালীয় দমন, অনন্ত সজ্জা, এই ধরনের বিভিন্ন সজ্জাগুলো থাকে এবং এক একটা বছর এক একটা রকম পরিবর্তন করা হয় আর কি। মানে এবছর যেটা হচ্ছে সেটা পরের বছর হবে না? না, সেটা নয়, অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে, সময় পাওয়া যাচ্ছে এবং পুরোহিত মশাই তাদের অনেক পরিশ্রমের মাধ্যমে এটা করতে হয়। এটা কি সন্ধ্যেবেলা থেকেই হয়? সন্ধ্যেবেলা থেকে হয়, সন্ধ্যে 6টা থেকে রাত 9টা অবধি। মানুষ এখনো আসে এই ঝুলন দেখতে। এই মাঝি বাড়ির ঝুলন প্রায় 300 থেকে 350 বছরেরও পুরানো। শ্যামচাঁদ মন্দিরের পুরোহিত ছাড়া কেউ বিগ্রহ স্পর্শ করতে পারেন না। খুব ভালো লাগে, সবাই আসে। এখন গান বাজনা করে অনুষ্ঠানটা শেষ করা হয়। আমি সারা রাত জাগা হতো শেষ দিন, আর রাখি পূর্ণিমা সেটা সারা রাত আর জাগা হয় না, লোক নেই তো খেয়ে থাকবে। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।